সো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আফটার 2-3 দিন পরে। আর আমি এই ভিডিওটা একটু তাড়াতাড়ি আনলাম, তার কারণ এই কদিন কোনো কাজ ছিল না। আমি তো তোমাদের বলছি আমার কাজ না থাকলে আমি রেগুলার ভিডিও আপলোড করবো, এবং এটা আমার জন্মগত প্রথা একটা, যদিও কয়েক বছর হলে ইউটিউবে কাজ করছি। তো যাই হোক, আজকে আমার ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এটা একটি ব্লগ, এই ব্লগটা আমি কতদূর কি করবো আমি নিজেও জানি না, আশা করি শেষ পর্যন্ত পুরো উড়াদুড়া লেভেলের মজা হবে। তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এখন বাজে 7:30, আমি যাবো ডান্স ক্লাসে ডান্স প্র্যাকটিস করতে। জানি না কার কার সাথে দেখা হবে, কার কার সাথে তোমাদের পরিচয় করাতে পারবো আমাদের ডান্স ক্লাসে। তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর মজা তো অবশ্যই হবে। আর আজকে সন্ধ্যাবেলা তো একটু আড্ডা মারতে পারি, যেখানে আড্ডা মারি মাঝে মধ্যে তোমাদেরকে সেই আড্ডার জায়গাটা দেখাবো, পারলে কিছু জিনিসও তোমাদের দেখাবো, মানে দেখানোর চেষ্টা করবো যদি সম্ভব হয়। তো জাস্ট তোমরা শেষ পর্যন্ত দেখতে পারো। আর চলো ততক্ষণের জন্য একটা সুন্দর ঢাকাটাকে এনজয় যাক, চলো একটু নাচি। ফাইনালি আমি ডান্স ক্লাসে পৌঁছে গেছি, অ্যান্ড এটা আমার ডান্স ক্লাস। তোমরা জানো এখনও কোনো স্টুডেন্ট এখনও মানে এসে পৌঁছয়নি, শুধু একা এসে সাহিল। আই অ্যাম সাহিল। আর এই ডান্স ক্লাসে তোমরা এর আগেও দেখেছো আমার একটি ভিডিওতে, যে ভিডিওটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, যা যা এখন সেই ভিডিওটা দেখোনি দেখে নিও। আর আজকে আমি জানি না ব্লগটা কতদূর এগিয়ে নিয়ে যেতে পারবো, তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকবো। জানি না কতটা ইন্টারেস্টিং থাকবে, কিছু বলতে চাই। সিদ্ধার বিগ ফ্যান, দিদার যারা চ্যানেল নতুন এসেছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা শেয়ার করে দিও, লাইক কমেন্ট। এগুলো শুধু আমার মা শুনতো না, তোকে বাড়িতে বসে মানে মাংস ভাত খাওয়াই, তো মানে এগুলো আমি নিতে পারি না। আমারও ফ্যান আছে বিশাল ব্যাপার, বিগ ফ্যান, একদম বিগ ফ্যান। এটা কিন্তু স্ক্রিপ্টেড না, নিজে বলছে, পরে আবার কমেন্ট করে নিজে বিগ ফ্যান। দেওয়ালে লাগানো ছিল খুলে গেছে। এটা হলো আমাদের মিরর সেলফি, গরিবের মিরর সেলফি। আমার ওয়ান প্লাস ক্যামেরা বোঝাই যায় না কি যে এটা হলো গরিবের মিরর সেলফি গাইস। আর আমাদের ডান্স ক্লাসে এটা হলো সেই ম্যাট্রেস যেখানে আমি মাঝে মাঝে ডিগবাজি খাই। তোমাদের আমি এখন দেখাচ্ছি কি করে ডিগবাজি খাই আমি মাঝে মধ্যে যখন আমার কোনো কাজকর্ম না থাকে। তো তোমরা দেখো, ডোন্ট ট্রাই অ্যাট হোম, স্পেশাল ডিসক্লেইমার ফর ট্রিং বিরিং চিমিং মাধ্যমে। এটি মারাত্মক দুর্ঘটনার জন্য একটি কাজ, অনেকে বাড়িতে চেষ্টা করবো। এটা স্পেশাল আমি ট্রেনিং নিয়েছি টাইগার শ্রফের কাছ থেকে, যখন দ্বিতীয় শুটিং করছিল তখন আমি শুটিংয়ের মাঝখানে আমি থেকে ট্রেনিং নিয়েছি। এই ক্যামেরা আমি শুধু চেষ্টা করছি, বুঝতে হবে আমার বয়স টাইম শুনে যায় না কি করুম না বুঝি শুধু বাড়িতে হয়তো একটু একটু আড্ডা মারতে যাবো, আড্ডা মারার যদি কিছু সিন বলে সেটা শেয়ার করতে পারি তাহলে অবশ্যই শেয়ার করবো। আর তা নাহলে আমার বলে গেছে হয়তো ডান্স ক্লাসে বেশি হবে, তবে দেখতে থাকবো শেষ করতে, আমি বলে নিই এখন শেষ হয়েছে। ধন্যবাদ। আর তোমাদের আরেকটা কথা বলতে চাই, আমি এই ব্লগের মাঝখানে তোমরা যারা যারা এখন দোয়াগরি 1 আর দোয়াগরি 2 এপিসোড দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে নিও, চ্যানেলের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে।
তো যাও গিয়ে দেখে আর 50k লাইক হলে তো ভাই কালকেই এপিসোড 3 চলে আসবে। তো যারা এখনো দেখোনি যাও গিয়ে দেখে আর সবাইকে শেয়ার করে দেবো, আর পারলে তোমরা রিভিউ টিভিউ দিও, আমি ভিডিও দেখে নেবো, কমেন্ট টমেন্ট করে দেবো। তো যাও যাও যারা এখনো দেখোনি দেখে নিও। এই ভিডিওতে তোমাদের আরেকটি টাস্ক রয়েছে, সেটা হলো ধোয়াবাড়িতে আমার কী নাম ছিল তোমরা সেটা কমেন্টে জানাবে। যারা যারা এখনো দেখোনি দেখো এবং দেখে অবশ্যই আমার নামটাই কমেন্ট করে জানাবে, অবশ্যই জানাতে হবে, কারণ না দেখলে বুঝতে পারবে না, তাই দেখাটা খুবই জরুরি। যাও দেখে আসো আর আমার নামটা জেনে আসো। তো গাইস লোকজন জানি আমার যত রোগ আছে সব ও দেখে, আমার মাঝখানে মাথা ফাটছিল ও ওষুধ দিছে ট্রিটমেন্ট করছে, আমার মাঝখানে কিডনিতে হার্ট অ্যাটাক হয়েছিল ওই সেই ট্রিটমেন্ট করছে, মানে সব বড় বড় ডাক্তার ওর কাছে কিছুই না। তো আমি এই জায়গায় আড্ডা মারি, আমার বেশ ভালো লাগে মাঝে মধ্যে। আর এটার উপর তাহলে আমার অফিস রয়েছে যেখানে আমি মানে একটা ছোট্ট জব করি বলতে পারবো, আর জব করার পরে আমি এখানে এসে আড্ডা মারি। ও কৌশিক খুব ভালো ছেলে, হ্যাঁ মেয়েদের বলছি ওর বিয়ের বয়স হয়ে গেছে, কোনো মেয়ে সিঙ্গেল থাকে ওর সাথে কন্ট্যাক্ট করো, বিয়ে টিয়ে করো। মাত্র প্রেশার মেপে ছিলাম গাইস, মেয়ের চিন্তায় মেয়ে পায় না জন্য প্রেশার হাই। আর দুঃখ বলবো আর দুঃখজনক বিষয়, দুঃখজনক করতে পারলে প্রেশার, এই যে প্রেশার মাপার যন্ত্রটা বইলা দিছে যে মানে মেয়ের যন্ত্রটাই আমার প্রেশার হাই হয়ে গেছে। তো আমার তো সিঙ্গেল মেয়েদের বলছি চলে এসো, আমি কিন্তু আমার সিঙ্গেল, আমার কিন্তু বলে দিচ্ছি জেন্টস বিয়ে করে নিতে পারি। হ্যাঁ তো যাই হোক, যেটা বলতে গেছিলাম এখানে আড্ডা মারতে সে ডাক্তার দোকানে, সে একটা ভালো জিনিস তোমাদের না দেখলে হয়, ডাক্তার দোকানে গেলে আমাদের প্রথমে একটা জিনিসের দিকে চোখ যায়, সেটা হলো কন্ডোম। তাই তোমাদেরকে আমি এখন ভ্যারাইটি ভ্যারাইটি কন্ডোম দেখবো। জাস্ট ওকে কৌশিক তুই রেডি রিভিল করার জন্য? কৌশিক তোর মালিক দেখলে পাঠাবি, তুই তো মালিক, আমি এত প্যারা নিয়ে লাভ আছে বাসকাবি তুই। যাই হোক আমি তোমাদেরকে কন্ডমগুলি পুকুরে দেখাইতেছি। তো আমি তোমাদেরকে আজকে দেখাচ্ছি প্রথম কন্ডম, এটা হচ্ছে কামা সূত্রা, যার লাগবে তারা কন্ট্যাক্ট করে দেবে। দ্বিতীয় ডিউরেক্স ভ্যানিলা, যাদের লাগবে কন্ট্যাক্ট করে দেবে, ডিউরেক্স এক্সট্রা টাইম মানে কন্ডম, ডিউরেক্স স্ট্রবেরি ফ্লেভারে যাবে মন চাইছে, আর স্পেশালি যেটার দিকে আমাদের মন যায় সানি লিওনের ম্যান ফোর, সেটা তোমাদের সাথে শেয়ার করছি এখন। ডিউরেক্স বাবুল গাম, আর তুই ম্যান ফোর্স বার কর তাহলে হবে, আর কিছু লাগবে না আমাদের সবার প্রিয় ম্যান ফোর সানি লিওন স্পেশাল। কোন ইউজ করছিলি না এখনো? সব ভাগ্য হয় নাই, তবে হবে খুব শীঘ্রই। আমিও ভার্জিন চালা, এই কন্ডম তোমাদের সাথে শেয়ার করছি, যার কারোর সাথে শেয়ার করার মতো কেউ নাই। আমি চাই কারোর সাথে শেয়ার করতে, আর কতদিন ভার্জিন থাকবো, তুই আমাদের লুকা না লুকা দেখলে তো বন্ধ দিব। তো এখন কন্ডম গুলো প্যাকেট করছে আবার ঠিক জায়গায় রাখার জন্য, নাহলে ওর মালিক দেখলে হাওয়া দিবে দোকানে দাঁড়া দেখাবো। হাওয়া দেখো এগুলো সেল করা জন্য না, ফিনিশিং দিতেই ভুলে গেছি, মানে ডাক্তার দোকানে আড্ডা মারার পরে বাড়ি আসলাম, খাওয়া দাওয়া করলাম, অথচ ব্লগের ফিনিশিং দিতে ভুলে গেছি। মানে আজও ব্লগার আমি জানি আমি অসাধারণ ব্লগ করি, এর কোনো মানে বিকল্প নেই বা তুলনা নেই। যাই হোক এখন বাজে মাঝরাত্রি 3টায়, যে কাজ করতেছি জানি না কাজ যেটা করি সেটা দেখা যাবে না। যাই হোক তো যে ফেসটা দেখা গেল না, এই যে মাঝখানে ব্ল্যাক ফেস, ওটা হলো আমার অরিজিনাল ফেস, এটা এখন ব্রাইটনেস বাড়ানো আছে, ওটা লাইট চালানো আছে। যাই হোক এসব কথা বাদ দাও, যেটা বলার সেটা হলো গুড নাইট, সবাই ভালো থেকো সুস্থ থাকো, আর নতুন ভিডিও আসছে খুব শীঘ্রই। আর হ্যাঁ যারা যারা এখন ধোয়াবাড়ি এপিসোড 1 এবং ধোয়াবাড়ি এপিসোড 2 দেখো, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, যাও গিয়ে দেখে আসো। সাথে সাথে যারা যারা আমাকে ফেসবুক অথবা ইনস্টাগ্রাম অথবা টুইটারে ফলো করোনি, যাও গিয়ে ফলো করে দাও, সেটাও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে। তো দেখা হচ্ছে আফটার কিছুদিন পরেই বা 2-3 দিন পরেই, সারপ্রাইজের জন্য আমি নিজেও ওয়েট করে আছি এবং তোমাদেরও ওয়েট করাচ্ছি অবশ্যই। তো দেখা যাক কী হয়। গুড নাইট।